আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাবো হচ্ছে একটি হাঁসের ডিজাইন বানানোর চেষ্টা করব। তো এটা আসলে আমি বানাবো না, আমি যার কাছ থেকে কাজ শিখেছি তো সে বানাবে। আর এটি হচ্ছে আমরা লাত্তি বানাবো, মানে সবচেয়ে বড় যে আইটেমটা কফি লাত্তি, তো সেটা আমি এখন বানাবো। তো সাথেই থাকুন, আমি ফুল প্রসেসটা আপনাদেরকে দেখাবো, মানে দুধ কতটুকু লাগে গাওয়া, মানে ফুল প্রসেসটাই দেখানোর চেষ্টা করবো। তো সাথেই তো দেখতেই থাকুন, আমি বরাবরের মতো শর্ট দিয়ে নিচ্ছি। মূলত হট যে কফিগুলো হয়ে থাকে গরম, সব প্রসেসই একই রকম, শুধু হচ্ছে মাপ ভিন্ন, একটা ক্ষেত্রে কম আরেকটা ক্ষেত্রে বেশি হয়ে থাকে। দেখুন, 18 গ্রাম নিলাম, এখন এটাকে আবার প্রেশার দিয়ে নেব। প্রেশার দিয়ে হচ্ছে স্পেসু কাপে বের করে নেব। প্রেস করলেই 18 গ্রাম স্পেসু কাপে এসে যাবে, এরপরে হচ্ছে বানাবো আর কি। দেখুন গাওয়া, মানে স্পেস ওটা পড়তেছে, একটু সময় লাগে এটা পড়তে, টোটাল 25 থেকে 30 সেকেন্ডের মতো লাগে। তো হট আইটেমের যে কফিগুলো সবগুলো বানানোর জন্য মানে 18 গ্রাম করেই স্পেসো নিতে হয়, শুধু ছোটো বড়োর জন্য দুধটা একটু ভিন্ন, যেটা বড় সেটার জন্য বেশি, যেটা ছোট সেটার জন্য কম। তো লাত্তি বানাচ্ছি, সেজন্য 180 গ্রাম দুধ নিচ্ছি, ব্যাস একটু বেশি হলেও সমস্যা নাই, 186 গ্রাম নিলাম। তো এটা আসলেই আমি বানাবো না, এটা কেসেন্দ্র বানাবে, আর কাস্টমার সুগার চেয়েছে সেজন্য দুটি সুগার দিয়ে দিলাম। তো আমি সব কিছু রেডি করে দিলাম, আর এটাকে এখন কেসেন্দ্র বানাবে। দেখুন সে বানাচ্ছে, আসলে আমি শুধুমাত্র দুটি ডিজাইন নিয়ে এখন মানে এই পর্যন্ত সৃষ্টি করেছি। তো নেক্সট টাইম যখন আমি হাঁসের ডিজাইনটা পাবো বা অন্যান্য নতুন কোনো ডিজাইন শিখতে পারবো, তখন ভিডিও করবো ইনশাল্লাহ। তো শেষ, প্রায় স্টিম করা শেষ, এটাকে এখন বানাবে, দেখি আমরা কেমন হয়। তো মূলত এই বিভিন্ন ডিজাইন বানানোর জন্য অন্য একটি কাপে বানাতে হয়, গিজাস কাপ, সেটি কাঁচের যে কাপগুলো থাকে বড় সড়ো, তো এটির মধ্যে অত ভালো হয় না, তারপরে যতটুকু পারি আমরা চেষ্টা করি। তার ঘুমাও ছাড়া, তো দেখুন মোটামুটি বেশ ভালোই বানিয়েছে হাঁসের মতো। তো দেখলেন আমাদের কেসেন্দ্র কত সুন্দর করে হচ্ছে হাঁসের ডিজাইনটি বানালো। তো আসলে আজকে কাস্টমার খুব বেশি, সেজন্য খুব ভালোভাবে দেখাতে পারিনি, বোঝাতে পারিনি। তো যাই হোক, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে কফি মেকিং অন্য কোনো দিন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।